প্লাস্টিকের ডিম খেয়েছি, একটু আতঙ্ক তো হবেই। সেদ্ধ করেছি, এখনো দেখেন কতটা লাল। আরোটা যখন ডিমটা ছিলছি তখন আরো অনেক অধিক লাল ছিল। কালকে খুদ আমি প্লাস্টিকের ডিম খেয়ে নি। খাওয়ার পরে সমস্যা, পেট ব্যথা হয়েছে। এবার লাইটার দিয়ে দেখতেছে যে মোমবাতির মতো আর প্লাস্টিকের মতো জ্বলে, আর জ্বলার পরে একটা প্লাস্টিকের যে গন্ধ, সেম ওরকম একটা গন্ধ বের হয়। আশ্চর্য জিনিস, এটা এরকম কখনোই দেখিনি। অবাক হচ্ছি, এটা এরকম হয় নাকি? প্লাস্টিকের ডিম ঘটনা খেয়ে আতঙ্ক ছড়ালো। ডিম খাওয়ার পর শুরু হয় পেটে ব্যথা, যে কারণে আতঙ্কে ভুগছেন এক যুবক। ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চন বাড়ির নিচ পাড়ার ঘটনা। অসীম বিশ্বাস নামে এক যুবক বৃহস্পতিবার এলাকার পার্শ্ববর্তী একটি দোকান থেকে 5টি ডিম কিনে আনেন। 2টি ডিম সেদ্ধ করার পর একটু অন্যরকম মনে হলেও খেয়ে ফেলেন তিনি। খাওয়ার কিছুক্ষণ বাদেই তার পেটে ব্যথা শুরু হয়। যদিও ওষুধ খাওয়ার পর ব্যথা কমে যায়, আজ সকালে ফের বাকি 3টি ডিম সেদ্ধ করে দেখেন প্লাস্টিকের মতো মনে হচ্ছে। প্রতিবেশীদের বিষয়টি দেখালে তারাও প্লাস্টিকের ডিম বলে সন্দেহ প্রকাশ করেন। যুবক জানান, ডিমের কুসুম সাধারণ ডিমের থেকে বেশি লাল, এছাড়া আগুনে দিলে সেই ডিম পুড়ে যাচ্ছে এবং প্লাস্টিকের গন্ধ বের হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় প্লাস্টিকের ডিমের আতঙ্ক ছড়ায়। বাসিন্দারা চাইছেন বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। ডিমটা কি বুঝবো, কালকে রাত্রে বেলা আমি 5টা ডিম কিনে আসি পাড়ার একটা দোকান থেকে। কেনার পরে সিদ্ধ করে খাওয়ার পরে ডিমটার ভিতরে প্রচণ্ড লাল, কুসুমটা এতটা লাল আমি কখনো ডিম দেখি নাই। খাইয়ে নিয়েছি, খাওয়ার পর থেকে 10 মিনিট পর থেকে আমার খুব পেট ব্যথা শুরু হয়েছে। পেট ব্যথা অনেক সময় এরকম ডিম খাই তো এরকম হয় না, ওষুধ খাইছি, পেট ব্যথা হালকা কমছে, ঘুমায় পড়ছি। সকালবেলা যে 3টে ডিম বাকি ছিল ওই 3টে ডিম সিদ্ধ করছি, সিদ্ধ করার পরে দেখি সেম একই লাল। এখন সবাইকে দেখাইলাম, সবাই পাশের একটা দাদা আছে নাকি দেখাইলাম, বললে এটা প্লাস্টিকের ডিম। পরে ইনি হাতে পাকায় এরকম করে লাইটার দিয়ে দেখতেছে যে মোমবাতির মতো আর প্লাস্টিকের মতো জ্বলে, আর জ্বলার পরে একটা প্লাস্টিকের যে গন্ধ, সেম ওরকম একটা গন্ধ বের হয়। ওই দোকানে গেছি, এখন উনি বলতেছে দেখো বাবু আমি তো চিনি না, আমি ফুলবাড়ি একটা দোকান থেকে কিনে আনছি, এর আগে এরকম ঘটনা হয়নি, কিন্তু মোবাইলে দেখছি যে প্লাস্টিকের ডিম ধরা পড়তেছে, প্রশাসনের তৎপরতা, এখানে ওখানে অভিযান হচ্ছে, প্লাস্টিকের ডিম ধরা পড়ছে। কিন্তু কালকে খুদ আমি প্লাস্টিকের ডিম খেয়ে নিলাম, খাওয়ার পরে সমস্যা, পেট ব্যথা হয়েছে। আতঙ্ক তো একটু ভাই, যে খালি পেট ব্যথা হলে মানুষের কত পদে সমস্যা হয়, কিন্তু প্লাস্টিকের এখন বলতেছে, সবাই বলতেছে প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ডিম খেয়েছি, একটু আতঙ্ক তো হবেই, মনের মধ্যে ভয় লাগতেছে কি না কি হয়। এখন কোনো সমস্যা হয়নি, সকালবেলা পায়খানা করছি, তারপরে গ্যাসের ট্যাবলেট খাইছি, কিন্তু প্লাস্টিকের ডিম তো আগে কখনো দেখিনি, ভিডিওতে মোবাইলে বা নিউজে যেটাই দেখছি, কিন্তু এটার অরিজিনাল ডিমের সাথে আর এই ডিমের সাথে কখনো মিল নেই, কোথাও মিল নেই। এটা ডিমটা কুসুমটা অরিজিনাল ডিমে যেরকম করে গন্ধ আসে, প্লাস ধরলে ভেঙে যায়, আর এটা আপনি রাবারের মতো পাকায় মোমবাতি বানাইতে পারতেছেন, এটা জ্বালাইতে পারছেন, কুটপুট করে জ্বলতেছে আর প্লাস্টিকের গন্ধ বেরোচ্ছে, পুরো গন্ধ। হ্যাঁ, জ্বালাই দেখছি, আমি কখনো দেখিনি, কারণ এটা তো আপনার ইয়ের ডিম, কারণ এগুলো দেশি ডিম, এই ধরনের লাল হয়, কিন্তু এই এত লাল হয় না, কিন্তু এটা তো আপনার ইয়ে ডিম, উপরে থাকা, হ্যাঁ এটা আপনার সাদা থাকার কথা, সে সাদা তো না, না আমি কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। আশ্চর্য জিনিস, এটা এরকম কখনোই দেখিনি, অবাক হচ্ছি, এটা এরকম হয় নাকি? Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023. At Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ, श्री शांति होंडा।